আমার নবী কো জিব্রাইল, তুমি তো শুরুতে মানব কিন্তু তুমি বলতেছো তুমি নূরের ফেরেশতা, তুমি কেমন ফেরেশতা, তোমার হাকিকতটা কদ্দুর আমার দেখাও। জিব্রাইল একটা ডাক দিয়া কইল, গো আমি আদম নবীর কাছে গেলাম, ইব্রাহিম নবীর কাছে গেলাম, নূহ নবীর কাছে গেলাম, সমস্ত নবীদের কাছে কমার বাস গেলাম, কোনোদিন কোনো নবী আমার হাকিকত দেখার সাহস করে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমার হাকিকতটা দেখতে চাইছেন, আমি দৈন্য, আমি যদি দেখাইতে পারতাম নবী গো, কিন্তু দুঃখের ব্যাপার আমি আপনারে দেখাইতে পারতাম না। আমার নবী কয় জিব্রাইল, কেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি যদি আপনাকে দেখাইতে পারতাম আমি খুব খুশি হইতাম, কিন্তু আমি দেখাইতে পারতাম না। আমার নবী কয় কেন, জিব্রাইল কয় দুনিয়াটা বড় ছোট, দুনিয়াটা বড় ছোট। আমার নবী কয় জিব্রাইল, মাশরিক থেকে মাগরিব 500 বছর, সিমাইল থেকে জুনুব 500 বছর, আসমান থেকে জমিন 500 বছর, ছোট বলে ছোট। আমার নবী কয় কেমন ছোট, কইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার গায়ে আমার আল্লাহ ফাঁকা দিছে 600, কত 600, নবী গো আমি যদি আপনারে দেখাইতে হাকিকত তাহলে আমার 600 ফাঁকা খোলা লাগবো নি। আচ্ছা আপনারা যদি কেউ আমার শরীরটা চান, জালাল সাহেব আপনার শরীরটা কিন্তু চাইও তো, ঠিক আছে রুমের ভিতরে চলো, এত এত মানুষের সামনে গিয়ে দেখান যাইব, ভিতরে যাইয়া এ কোট খোলন লাগবো নি, পাঞ্জাবি লাগবে, গেঞ্জি লাগবে, ওই আমরা শাহজান বিপ্লবী ভাই আছে না, ওই চান্দিনা চান্দারের একটা কথা মনে হয়ে গেছে, কইতাম নাকি না, এবার লগে তার শহীদ দেয়া, শহীদ দেয়া একটু হাবলা আর বুঝলি, একটু সহজ সরল। সেদিন একসাথে আমরা ম্যাংনার হেফারা যায় মাহফিল করে আইসি, ইলিশ মাছ আনছি তাজা, ইতুরে দূরে এত সাপ, ওই হাতে লো হানে মুখ হানি চলি, কই যাইতাম কই দাম আইতাম, আরে খাইছি আমি লোলাইছি এটা। আচ্ছা যাক, এ শহীদদের আর শাহজান বাইরে বিপ্লবী বাইরে আর কি মাদাইয়া দচ্ছে ডাকাইতে, আজ থেকে 10-12 বছর আগে আর কি, তারপর হুজুর তো গাণিত আগে শহীদদের নামাইছে, ডান্ডা দি বাড়ি দেখো জামা খুলতে আদে, হেতে জামা খুলতে খুলতে 36টা খুলছে, ডাকাতে জামা খোলে আর বেউন সব। আচ্ছা কর, এবারে ফ্যান খোলা দচ্ছে 26টা খোলার পরে সাইডে আছে সাইঙ্গে, তো এ মিয়া কইছে কিছু বিশ্বাস করছে কিছু করি নাই, কিন্তু হেদি হে সাই তার গায়ে আমি গুনছি 30টা, তার গায়ে উরফে নিছি 30টা। তো জিব্রাইল কয় নবী গো আমি যদি আমার হাকিকত দেখানো লাগে ফাঁকা খোলা লাগবো নি, নবী গো আমার ফাঁকা গুনা যদি খুলি গো নবী, একটা ফাঁকা যদি খুলি গো, মাশরিকতে মাগরিব সিমালতে জুনুব আসমান থেকে জমিন পর্যন্ত একটা ফাঁকা রাখার জায়গা হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ফাঁকা এই দুনিয়ার ভিতরে জায়গা হবে না, একটু মাথা ধান্দি করুন, আল্লাহু আকবার, আরে কি তার খুশি ইব্রাহিম, কিন্তু সুরুদ দহিয়া কালবীর, সুরুদ কার এত বিশাল দূরে দহিয়া কালবীর সুরুদ, আমার নবী কয় জিব্রাইল রে আসলে কি দেখ বলে, হ নবী গো আমার একটা ফাঁকা এই দুনিয়াতে জায়গা হবে না, তো আমি 599টা কোথায় রাখবো, কথা কটা কেন, আমার নবী কথা তো হাসা, আহ সাইতে নিলাম না তোরে জিব্রাইল, নবীর কদম ধরে কয় নবী গো
যদি কোনদিন আপনার সাথে সিদ্রাতুল মুনতাহা দেখা হয়, আমি ওয়াদা দিলাম আমার 600 ফাঁকা খুলিয়া আপনারে দেখাইয়া দিব। সকালবেলা জিব্রাইল আইছে, নবীজি সাইছিল, জিব্রাইল সাইতো, হাকিকর শক্তি তো দেখে, শরীয়তের একটা কথা আছে না, শরীয়তের পরিভাষা আর কি। তো নবীজি কইছে জিব্রাইলকে সাইতো, জিব্রাইল দেখাইতে পারে নাই, আল্লাহ কি খুশি হইছে, এ আল্লাহ এ দেয়ার পরে জিব্রাইল তোরে আমার বন্ধু সাইতো বসে তোর কোয়াল, সুবহানাল্লাহ কন্যা, হঠাৎ করে রাতে দুইটা বাজে, নবীর মা উম্মে হানির ঘরে আল্লাহর হাবিব আরাম করতেছে, নবীজি ঘুমায় না, নবীর ঘুম নাই, সুবহানাল্লাহ কন্যা, কি আঙ্গনবী ঘুমায়, নবীর ঘুম নাই, নবী তো নূর, নূরের ঘুম নাই তো, সুবহানাল্লাহ বলেন, কিন্তু চোখ বন্ধ করি আমাদেরকে শিখাইছে, আনা বুয়াস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি, মানব শুরুতে এসেছি, আমি চোখ বন্ধ করে ঘুমাইছি, তোরা ঘুমাইস, ইয়া রাসূলুল্লাহ কতক্ষণ ঘুমাইতাম, নবী কই মিনিমাম 7 থেকে 8 ঘন্টা, একটা লোক যদি 7 থেকে 8 ঘন্টা ঘুমায় তার কোনো সমস্যা নাই, এখন আমরা ঘুমাই 12টা টু 12টা, কথা কোনা নবীজি ক সকাল সকাল ঘুমাইবা, সকাল সকাল উঠবা, রোগ হইতো না, আর আমরা দেরিতে দেরিতে ঘুমাই, দেরিতে দেরিতে উঠি, এ আল্লাহর রোগ, আমার কথা কোনা কা, ওরে আগের দিনের মানুষদের যে অসুখ কমইতো, হেসানা মিশা, হেসানা মিশা, আগের দিনে কি ডায়াবেটিস আছিল, ক্যান্সার আছিল, এইডস আছিল, আলসার আছিল, আছিল হাতলা হয়ে গেল, এত জোর সমান না কইলে নবীর চেহারার দিকে চাইলে রোগ বালা হয়ে যেত, সোমার আল্লাহ কইনা হানি আছে, এবার দেখেন বাবা গভীর মনোযোগ, আমরা মানুষ, নবীও মানুষ, তবে নবী নূরের মানুষ, সুরাতে মানুষ, আমরা দেশে একটা রোগ আছে, আমরা সহজ ভাষায় বলি চোখ লইছে, চোখ লইছে, চোখ দিকে তো চোখ লাল উঠা আছে না নাই, ডাক্তারের কাছে গেলো তার চশমা পর, চশমা পর, চশমা দেয়নি ডাক্তার সাহেব, চশমা কেন, কয়টা সুয়াশে রোগ, তোর দিকে চাইলে আর একজনেরও, ওরে হাঁটা মোল্লা তোর দিকে চাইলে রোগ হয়, আমার নবীর দিকে চাইলে রোগ বালা হয়, কত তফাত, কত তফাত, এই জন্য আমি বলি ওরে বেকল নাম্বার 8, কত 8, গণ গণ মাথা কামাই কইরা রাখে টাক, খবরদার মাথা কামানোর কোনো বিধান ইসলামে নাই, একমাত্র হজে বাইতুল্লাহতে গেলে জীবনে একবার ওয়াজিব, আর কোন রোগ নেই, রোগ ফাসরা এটা ভিন্ন হিসাব, গোড়া উঠছে হোড়া উঠছে এটা ভিন্ন হিসাব, কিন্তু আপনি মাথা কামাইবে না মানে কোনো কোনো গেড়ি মোড়া করবেন এই সুযোগ ইসলামে নাই, ওরে ছাত্রে কামায় শিক্ষকের মাথা, শিক্ষকে কামায় ছাত্রের মাথা, নাত্রের ভাত মারি দিছে, এবার সহি বুখারিতে হলো, বুখারিতে নবী বলতেছেন গল গল মাথা কামানো এটা খারিজির আলামত, কিসের আলামত, ইমানদারের চুল রাখবে 3 রকম, গার বাবরি, কান বাবরি, ছোট ছোট, সুবহানাল্লাহ, তোর দিকে চাইলে হাঙড়া, তোর দিকে চাইলে রোগ হয়, আর আমার নবীর দিকে চাইলে রোগ, কেন্নে রে কস্তবি আমার মতো, শুধু ব্যবধান বলে একটা, নবীর কাছে ওহি আসছে আমাদের কাছে আসে নাই, উনি আমাদের বড় ভাইয়ের মতো, এই তোর ইমান, এই তোর ইমান, এই তোর ডক্টরেট, এই তোর পিএইচডি, তোর তে একটা রিক্সাওয়ালা ভালো, সে নবীকে দাঁড়িয়ে বলে ইয়া নবী সালাম আলাইকা, রিক্সাওয়ালার ইমাম, ইমান আমার নবী হায়াতুর নবী জিন্দা নবী, কথা বলেন ঠিক কিনা, না ফরমান কইলি কি তুই,
তোর জীবন ধ্বংস, মানুষের জীবন ধ্বংস করিস না, কবরে গিয়ে নবীদের সামনে জবাব দেবার ক্ষমতা নাই। আমার নবীজি আরাম করতেছে, জিব্রাইল আইয়া নবীজির ঘরের মানে মা উম্মে হানির ঘরে নবীজির ফুফি আম্মা হেবড়ির কবরটা আমি জিয়ারত করছি। এ জান্নাতুল বাকিতে ঢুকতেই ঢুকতেই বাম দিকে, ওখানে গেলে আসলে সিনে অত জানা, কারণ সিন্ন রাখা নাই তো। তবে আমার লোকের কিছু মদিনার খাস খাস লোক 20 বছর 25 বছর মদিনায় তারা আছে, তারা আমার ঘুরে ঘুরে দেখাইছে। সুবহানাল্লাহ করলাম, মা উম্মেহানির ঘরে নবীজি জিব্রাইল যাইয়া কদবের কাছে, আমার আল্লাহ কয় জিব্রাইল রাতে 2টা বাজে, কিন্তু কয়টা বাজে? আমার নবী আরাম করতেছে, ডাক দিবি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিব্রাইল কয় কেন গো খোদা, কয় তুই জানস না তোর জিন্দিগি বন্দিগির চাইতে আমার বন্ধুর আরামের দাম আমার কাছে বেশি। কেমন নবী, কেমন নবী! মনে বড় আশা ছিল যাব গো মদিনায়, সালাম আমি করব যাইয়া নবীজির পাক রওয়া যায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, যাতে চান কি চান না, নিয়ত করে লাইবেন দুরুদ শরীফ বেশি বেশি পড়বেন, নবীজি লই যাবেন ইনশাআল্লাহ। আপনাকে দোয়া তো, আমি 22 সালে বড় হজে গেছিলাম, হজে আকবরি হয়ে গেছি, খুশ নসিব, কবুল করার মালিক কেনা। আবার রমজানে যাইতেছি, আপনাকে দোয়ায় রমজানের 10 তারিখ আমার ফ্লাইট, দোয়া করবেন আপনাকে সালাম যেন মদিনাওয়ালার কদমে পৌঁছাইতে পারি। আব্বার আমার গভীর মনোযোগ, আল্লাহ কয় জিব্রাইল আমার বন্ধুরে ডাক দিও না, আমার বন্ধু আরাম করতেছে রাত্রে 2টা বাজে, এই মুহূর্তে নবীর ডাক দিও না। জিব্রাইল কয় ইয়া আল্লাহ, ডাক না দিলে আমি কেমনে উঠাইতাম? আমার নবী কয় তোমার না ঠোঁট আছে, ঠোঁট দিয়া নবীর কদমে চুমা দা। তোমার ঠোঁটের স্পর্শ পাইলে হয়তো আমার নবী ঘুম থেকে উঠবে। তো জিব্রাইল ঠোঁট দিয়া নবীজির কদমে 3টা চুমা দিছে, নবীজি ওড়ে না। আচ্ছা ঘুমাইলে না উঠতো নবীজি কি ঘুমা? নবীজি জিব্রাইলের ইমানের পরীক্ষা নিতেছে, ও খোদা ওড়ে না তো, বলে ডাকিস না, বলে আর কেউ চেষ্টা, বলে তোর না জিব্বা আছে, দেখবেন ঘুমাইলেও জিব্বা ভিজা থাকে। আমার কথা কথা আর জিব্বা যদি শুকাই যায় নিয়ে 7 কেজি আনতে নিতেন না। তোমার বিজা জিব্বাটা দ্বারা আমার নবীর পায়ের তালুর মধ্যে লেহনি দ। সুবহানাল্লাহ, এই জিব্বা লাগাইতে নবী উঠে গেছে, সুবহানাল্লাহ, ফরিকে জিব্বা ভাস করছে তো। হ্যাঁ জিব্বা এত রাত্রে বলে আপনার আল্লাহর জিজ্ঞান, আমি আসি আসতে চাই নাই, আপনার আল্লাহ পাঠাইছে। সুবহানাল্লাহ, যী আসরা বি আব্দিহি, সুবহানাল্লাহ, কই আল্লাহ আশ্চর্য কইয়া দিছে রাত্রির ভিতরে। আপনার খোদার জিজ্ঞান কি আমার এত রাত্রে ফাটাইছে? বলে তুমি কও না, বলে নবী গো আপনার এই মুহূর্তে আল্লাহ কইছে আল্লাহর বাড়ি দিয়ে যেতাম। ওরে আমরা বড় ভাগবান, আমরার নবী আল্লাহর মেহমান, বলেন আমরা বড় ভাগবান। কিউ নবীজি মেয়ের আগে গেছে, এই কথা শুনলে কি আপনি খুশি না চুলকায়? জোরে কন, এক ধরনের মানুষের চুলকানি আসেনি, মলমানছি কাদিরিয়ার লিপসের লিপসের ঠোঁট উগাই যাচ্ছে। আর এবার আল্লাহর ওলি ফু দিলে এ ফানি খেলে ক্যান্সারও ভালো হয়ে যায়, হয়নি? লিপসের লাগাই দিন দেখবি চুলকানি ভালো হয়ে যাবে। জিব্রাইল কয় নবী গো আল্লাহ পাঠাইছে এই মুহূর্তে, নবী গো একটা কথা বলে বলো, বলে নবী গো সমস্ত নবীর কাছে গেলাম, সমস্ত নবীরা আমার আল্লাহ সাওয়ার জন্য দেওয়ানা ছিলেন,
কিন্তু আপনারে কোনোদিন দেখলাম না, একবার কইছেন আল্লাহর দেখার জন্য। আমার কাছে তো অনেকবার অনেক নবীরা কইছে জিবাইল আল্লাহর একটু দেখতে আইতাম, কিন্তু আপনি তো কোনোদিন বলেন নাই। আমার নবী কোনো কথা বলে না, সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ, আমার নবীকে আগে বাড়ো, কিতা হর আহরের কথা কও। বলি ইয়া রাসূলুল্লাহ, ফরের কত হইলো? এই মুহূর্তে আপনারে আমি ওই বাইরে বোরাক বাঁধি রেখছি ইয়া রাসূলুল্লাহ, বোরাক করে আপনার বাইতুল মুকাদ্দাস নিয়া এনো কিছু নামাজ টামাজ ফরি আপনারে লইয়া কান্ডার এক সিদরাতুল মুনতাহা থেকে লামো কামে। আমার নবী কামে যাইতাম না, আল্লাহু আকবার কোন আল্লাহু। আরে কি তারে কো, জিব্রাইল তো নবীর মাথা থেকে পা পর্যন্ত যাইতো। আরে কি তারে কো, নবী বলে যাইতো না আল্লাহু আকবার বলেন না? তো কি তো যাইবো, নবী তো এনতো আল্লাহর দে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিব্রাইল কো আল্লাহ ফাটাইছে যাওন লাগবো। বলে হন জিব্রাইল, তোর আল্লাহ ফাটাইলে হইবো, তুই কি আমার বাচ্চা মনে করছ যে চকলেট দিবি লইছে বিবি? হ্যাঁ জিব্রাইল, রাতে সাগরি সাকনা বাজে, তিনটা বাজে, এত রাত আইসো সাবান নিবি? হাই তোর আল্লাহ না ধনী, আল্লাহ গানিয়ন ও আন্তমল ফুকারা, তোর আল্লাহ হলো ধনী, তুই সাথে আমার জামাটার মধ্যে সিরা মারা এডি ফরে কি যাওন যাইব নি? এই জামা ফরি আমি যাইতে পারতাম না। আল্লাহ কয় বন্ধু, 36,000 বছর আগে আপনার পোশাক বানাইছি। জিবাইল আমার বন্ধু যেটা কইবে আমি আগে জানি, ওমা করার আগে আল্লাহ জানে না? জিব্রাইল বন্ধু যে পোশাকের কথা কইব জানি, জান্নাতুল ফেরদাউস ঢোক, 12টা গেট অতিক্রম কর, যাইয়া দেখবি নবীর পোশাক মোবারকের তাওয়াব করতেছে 36,000 ফেরেশতা। সুবহানাল্লাহ, মুহূর্তের ভিতরে জিব্রাইল সংক্ষেপ করে বলতেছি আর কি, পোশাক আইনা নবীর দুজাহানের বাদশা, দুজাহানের দুলা সাজাইছে। সুবহানাল্লাহ, এবার ঠিক নবীর জিব্রাইল কাঁধ দিয়ে কয় চলো, এবারে বাইরে বোরা কেডা আল্লাহ ফাইতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নবীর কাঁধে লইতো সাইতেছে না। কাহিনী তোমার বন্ধু জানে, আমি কিনলে লাফাইতেছি তোমার বন্ধু জানে, তোমার বন্ধু এখন আমার মধ্যে উঠবো, তোমার বন্ধুরে ক ওয়াদা দিত আমার দ্বারা আমার মধ্যে উড়ি হাস পারিব। সেখানে উম্মতরে সুডামো লগে লগে নিয়ে জান্নাতে যাবো। এবার বোরাক থামছে, বোরাক রে আমার উম্মতের দোহাই, তুই লাফাস না, তুই আমার ল, আমি তোর দিয়া গেলে আমার উম্মত তো থাকি যাবো, আমি গেলে উম্মতরে ফালাকে আমি যেতে পারি গো। আমি আপনার খাদেম, আপনি আমার মনিব। সুবহানাল্লাহ, আর হাঁটায় কয় জিব্রাইল বলে নবীর ওস্তাদ। কি জিব্রাইল ওস্তাদ না নবী ওস্তাদ? আনা বুয়াসতু মুআল্লিমান, আল্লাহ সারা সব সৃষ্টি নবীর ছাত্র। তো নবী জি উঠছে, উঠটা জিব্রাইলের পিছে বসাইছে, জিব্রাইল আমার নবীর আমটাকে দিচ্ছে। চোখের ফাত্তিটা মারিবার আগে গেছে বাইতুল মুকাদ্দিসে, যাইয়া দেখতেছে সমস্ত, যাইতে দেখছে মুসা নবী ওনার কবরের উপরে নামাজ পড়ে। আবার দেখে হেন মুসা নবী ঠিক নবীজির পিছনে দাঁড়ায় এসে নামাজ পড়ার নাই। আরে নবীজি না বোরাক দিকেছে, মুসা গেছে কেন? সুবহানাল্লাহ, কন্যা দেখ কুদরতের খেলা। আল্লাহু আকবার কর, আমার নবী মুসা নবীর কি কবরের ভিতরে দেখছে না উরফে দেখছে? তো মুসা নবী যদি কবরের উপরে উঠতে নামাজ পড়তে পারে, আর আমার নবীর রওজার মধ্যে বলে আড্ডি গুড্ডিও নাই, এডি আবার মুসলমান সাইকেল হাদিস, কি হাদিস খুলো। এই জন্য আমি মাঝে মধ্যে বলি এই সাইকেল হাদিসটা সব শেষ করছে, এ বুকে হাত দিব বেড়িরা কথা কয় না গা। আমার ইমামের মত, আমরা মাঝহাবি না লামাজহাবি। মহিলারা হাত দিবে কোথায়? মহিলারা গোমটা দিবে, ঠিক আছে নি? তাহলে গোমটা কার? বুকে হাত কার? এ হুজুর কে আমি গোমটা দিয়া বুকে হাত দিয়া প্রমাণ করি আমি বেড়ি হুজুর।
এটা এক ধরনের ট্রান্সজেন্ডার ওমা বেটা হইয়া বেটির আসরন এটা বেটা হইয়া বেটির মত ঘুমটা তো বেটির লাই বুকে হাত তো বেটির মা কথা কন না কা এটাও এক ধরনের ট্রান্সজেন্ডার কইতাম নেই তারাবি নামাজ করা কা এতদিনের পায় আসি ঘুমটা হুজুর নষ্টের সেখানে নবীজি দুই রাকাত নামাজ পড়াইলেন আবার বোরাকের মধ্যে উঠলেন মুহূর্তের ভিতরে সিদ্ধাতুল মুনতাহা চলে গেছে এবারে বোরাক নাই আর বোরাকের বোরাকের দুই যুদ্ধ শেষ নবীজি হাঁটতেছে সামনের দিকে দক্ষিণ দিকে দিক তো আছে নবীজি দক্ষিণ দিকে যাইতেছে জিব্রাইল আর যায় না সুবহানাল্লাহ কইতেন যে আমার পিছে কিছু দেখি আমি নবীজি দক্ষিণে জিব্রাইল উত্তরে আমার নবীকে জিব্রাইল দাঁড়ায় দিছো কেন আসো জিব্রাইল কদম দেয় না নবী গো আপনি তো হেদিকে চাই হয়েছেন আপনি আমার দেখছেন কেমনে গো আমার নবী গো জিব্রাইল আমি সামনে যেমন দেখি ফিসে না তেমন দেখি একটা দমর দিয়া যাইয়া নবীর কদম জড়ায় কান্দে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার নূরানির কদম দেন আমি একটু চুমা দেই নবী কয় কেন কয় এই কদমগুলো আরশে লাগবে সুবহানাল্লাহ আমার নবী গো তুমি আমার লাগো চলো ইয়া রাসূলুল্লাহ এই ক্ষমতাটা আমার আল্লাহ দেয় এখান থেকে আমার স্টপিজ বন্ধ সামনে যাওয়ার কোনো ক্ষমতা আমার নাই তবে নবীগো আপনার কাছে একটা আরজু একটা অনুরোধ বলে বলো বলে নবীগো আমার ঘর একটা ওই এইটা আমার ঘর আমি যে কইছেন আমি কোরআন কতু নেই এইখানে একটা গাছ আছে বড় গাছের ভিতরে বড় বড় ফাতা এখানে কোরআনের আয়াত আসা টং টং আওয়াজ হয় এটার আমি সিঁড়ি এটা ফড়ি চুমা দিয়ে ফখর হলে আপনার কাছে যাই নবী গো যদি আমার ঘরে একটু যাইতেন আমি তোমায় করতাম সেবা ও নবী আমি আপনায় করতাম সেবা আমার ঘরে আসিলে গো নবী আমার ঘরে আসিলে বড় লজ্জা ফাইব গো নবী তুমি না আইলে আমার নবী রাহমাতাল্লিল আলামিন কারো মনে কষ্ট দেয় না কান্দে করে হাতে নবীর জিব্রাইল কান্দে হাত দিয়া জিব্রাইল ঘরে গেছে আমার নবীর জিব্রাইল একটা চেয়ার দিছে সুবহানাল্লাহ কন্যা চেয়ারটা কাঠের অন রূপার অন স্বর্ণের অন লোহার অন চেয়ারটা কিসের এডা বলবি যদি জানত তবে চেয়ারটার হাতল নাই ওটা চেয়ার বুঝো হিডা হিডা আর কি হিডা হাতল সারা চেয়ার না সরি হাতল হলা চেয়ার হাতল 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 এটা হাতল আছে নবীজি চেয়ার হাতল আছে অন্যান্য নবীজা চেয়ারে বসবে হাসরে হাতল থাকবে না কিন্তু স্বর্ণের চেয়ার নবীজি বসবে রূপা চেয়ারও হাতল থাকবে সুবহানাল্লাহ বলেন আল্লাহ চেয়ারটা নবীজি চেয়ারটা দিলে মনে কষ্ট মানে অভিনয় আর কি অভিনয় নবী তো সবে জানে সুবহানাল্লাহ কন্যা আল্লাহকে বন্ধু আপনি অন্য নবীদেরকে স্বর্ণের চেয়ার দিলেন আমার আপনি রূপা চেয়ার দিলেন আমার কি কম ভালোবাসেননি আল্লাহকে বন্ধু আপনি তো আপনার উম্মতকে ভালোবাসেন আপনার উম্মত তো অধিকাংশ গরিব স্বর্ণের কাছেও যাইতে হইতো না ইচ্ছা করলে রূপা হইতে পারবো তা আপনার উম্মতের মায় আপনার চেয়ারটা দিছি রূপা এখানে কি কোনো বিশিষ্ট শিল্পপতি আছেন গার্মেন্টসের মালিক ব্যাংকের মালিক সব গরিব মানুষ কি মানুষ তাহলে নবী তোমার দরবারে সব গরিবের খেলা আন্দো আন্দার টং দো আন্দার রিক্সাওয়ালা সি ইঞ্জিন ড্রাইভার হর এক রকম গরিব দিয়া মিলাই ঝামেলা সব গরিব না নবী তোমার দরবারে সব গরিবের খেলা আর মাওলা তোমার দরবারে সব কিছুর খেলা সারাটা পৃথিবী কার দরবার মাওলার দরবার সব আছে সুদগুর ফুসকুর জিনাকুর গাছ মাছ মালাক সব আছে সব কিন্তু নবীর দরবারে শুধু গরিব আর ইমানদার গরিব আর ইমানদার গরিব আর ইমানদার গরিব আর ইমানদার সুবহানাল্লাহ কো জিব্রাইল নিচে বইছে আমার নবী চেয়ারে বইছে কারণ দিতাম না গো বন্ধ করে দিতাম না
দুই ঘন্টা হয়ে গেছে তো প্রায় দেড় ঘন্টার উপর হয়ে গেছে আর সারা রাত পড়লে হরে ফজর নামাজ পড়তে না আমার কোন নেবে খোদা এক ঘন্টা বেশি জিব্রাইল নিছে নবীজি সিয়ারে চোখ বন্ধ হঠাৎ কইরা নবীজি ক জিব্রাইল এখন আমরা কোথায় কোথায় আমার হাকিকত এবারে দেখাইতে আর কোন সমস্যা নাই এবারে বুঝেন সিদ্ধাতুল মুনতাহা কত বড় যেখানে এই দুনিয়াতে একটা ফাঁকা রাখার জায়গা নাই সেখানে ৬০০ নূরের ফাঁকা খুলি রাখার জায়গা সিদ্রাতুল মুনতাহা জানি কত বড় আল্লাহ জানে এবারে জিব্রাইলের ফাঁকা খুলতে লাগলেন খুলতে লাগলেন খুলতে 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 কত সময় লাগে না সময় লাগে না কত সময় যে লাগছে সিদ্রাতুল মুনতাহা এটাও মালিক বলো জানো সুবহানাল্লাহ সমস্ত ফাঁকা গুনা সেট আপ করে রাখছে রাখার পরে জিব্রাইলের কুদরতি হাকিকতটা আমার নবীজিকে দেখাইছে নবীজি ডাইনার দ্বারা জিব্রাইলের বুকের মধ্যে একটা মোসা দিছে আল্লাহ আকবার কইতেন না আল্লাহ আমার নবীকে এবার পোশাক পরিয়ে লাও নবীজির তিনটি সুরুত শুনো হে নবীজির উম্মত প্রমাণ করে হাদিস আর কোরআন প্রথমে সুরুতে হাকি দ্বিতীয়তে মালায়েকি ওরে তিন নাম্বারে মানব রূপ ধরন শুনো আসে কান গাইব মোরা নুরু নবীজির গান সুবহানাল্লাহ আমার নবীকে জিব্রাইল তুমি এত কম জ্ঞান নিয়ে চলো কেমনে ইয়া রাসূলুল্লাহ কোন বিয়াদবি বলে বিয়াদবি না তোমার গান এত কম বলে নবীকে বুঝলাম না তো বলে তুমি বলো তুমি বড় না আমি বড় জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে কোনো তুলনা নাই নাই তো তোমার আকলটা কিটা তুমি দের ভরি জিব্রাইল দুনিয়াতে তোমার দেখাইতে পারো নাই ফারসে জিব্রাইল ফারসুনি বলে না তোমারে দের ভরি ছোট জিব্রাইল আর আমার নবী লম আতমিন নূরহি আল্লাহ ফাকের জাতি নূরের জ্যোতি ওরে জিব্রাইল তুমি ছোট্ট জিব্রাইল দুনিয়াতে তোমার হাকিকত আমার দেখাইতে পারো নাই তোমারে দেখাইতে আমার আল্লাহ আমার সিদ্রাতুল মুনতাহা আনছে তো তুমি কেমনে মনে করছো আমারে তুমি সিদ্রাতুল মুনতাহা দেখা লাইবা তোমারে যেইভাবে দুনিয়াতে তুমি দেখাইতে পারো নাই আমি নূর নবী সিদ্রাতুল মুনতাহা আমারে দেখাইতে পাইতাম না আমারে দেখতে হলে লাভ কামে যাওয়া লাগব সেখান থেকে একটা রফ রফ কি আছে নবীজি চোখের ফলক হয়ে গেছে আল্লাহু আকবার কর আল্লাহ 500 বছর কাছের কাছ কাছের কাজ 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 আছে না 500 বছর শুধু কাজ 500 বছর শুধু ফরজ 500 বছর শুধু শিশা 500 বছর শুধু পারো এভাবে এভাবে 80,000 আল্লাহু আকবার কর আল্লাহ কাজ এমন একটা ধাতু কাছের ভিত্তি দিয়া বাতাসও যায় না আমার কথা কানে কা গাড়ির সামনে গ্লাস আসেনি আছে কেন বাতাস বেদ করতে পারে না কিন্তু কাছের ভিত্তি দিয়ে আলো যায় কি যায় আলো যায় আমার নবী তো তুমি নবী আল্লাহর আলো তাই তোমারে লাগে ভালো তাই তোমারে শৈফাসি জীবন দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির গো হইয়াছি দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম নবী চলে গেলেন লাভ কামে আরশম আল্লাহ থেকে গেছে গা মুহূর্তের ভিতরে গেছে গা এবারে দেখেন নবীজি 50 হাত দূরে বসা ওই মসজিদ নেই না খানেকার কাছে নবীজি বসা আল্লাহ এখানে আল্লাহ কো দোস্ত
আমি 80,000 আলমে 80,000 গেট দিছি সুবহানাল্লাহ কন্না সুবহানাল্লাহ প্রত্যেক গেটে 70,000 ফেরেশতা দিয়ে আমরা ফুল মারছি কত ফুল যে মারছি কত পেঁয়াজে আমার খরচ হইছে সুবহানাল্লাহ বাস্তবতা আর কি আমনে তো দূরে কবরেছেন সুম্মা দানা ফাতাদাল্লাহ ফা কানা কাবা কাউসাইনি আও আদনা নবীজি কে তো দূরে কামনে আসেন নবীজি আবার আসছে আরো আসেন আরো দশ হাত ধরনা 30 এর দূরে কথা দূরে 30 নবীজি কে আসেন নবীজি দশ হাত আসেন আরো দশ হাত আসেন জোরে করুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিনবার আসেন কইয়া নবীরে এত কাছে নিছে কত কাছে নিছে এটা আমার রব ভালো জানে আর নবী কত কাছে গিয়েছে এটা নবী ভালো জানে নবীজি রাগ রাগ মানে মনে কষ্ট আরে নবীজি মুখটা মলিন আল্লাহ কো দোস্ত আমার মলিন মুখ দেখার জন্য এখানে আপনাকে আনি নাই আপনার মুখটা মলিন কেন দেখেন আমরা দেশে ফোলা মাইয়া ফ্রেম করেনি কিন্তু করেনি বুড়গা কই করে কা কইতো দাও কা হারাম নো আমার কথা কোনা কা কোন ছেলের মেয়ে বন্ধু থাকতে পারে না মেয়ের ছেলে বন্ধু থাকতে পারে না আমার কথা কন না কা বলে হুজুর পারে না কেন এই জন্য পারে না ফুল হইলো আগুন মাইন হইলো মোম অথবা মাইন হইলো আগুন ফুল হইলো মোম তোমরাই তো কইছো ফুলা তো নয় যেন আগুনেরই গোলারে আমার কথা কন না কা আগুনের গোলার ভিতরে যদি মোম যায় মোমার আছে নি অবিবাহিত ছেলে অবিবাহিত মেয়ে একসাথে হলে দুর্ঘটনা ঘটবে ঘোষণা কার গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড এক এক জায়গার সারাসটা ওই যে কালকে না কালকে কালকে হ্যাঁ আর গে জায়গা দিবস বিশ্ব বেহায়া দিবস কোন মুসলমান এই দিবস পালন করতে পারে না আর গে জায়গা দিবস আর গাজারগা মানুষের আর গাজারগা দিবস ইমানদারে সমস্ত দিবস পালন করে না ইমানদারে করবে সবে মেরাজ সবে বরাত সবে কাদার মিলাদুন নবী ওমা কথা কয় না কেন বাপরে বাপ কত মধুর আলাপ আলোচনা বোটানিক্যাল গার্ডেনে বেতমুড়ের তলে এবার আরো জায়গা হিসিদি খাড়া দিছে মুতি ভিতরে যে ওলা মাইয়া আছে তো কইতো হইতো ঠিক আছে ওমা কথা কয় আফসোস 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 হে যুবক কোন যুবতী বন্ধু থাক রাখবা না কোন যুবতী কোন যুবক বন্ধু করবা না যদি বন্ধু বানাইতে হয় গার্লফ্রেন্ড বানাইতে হয় বিয়া কইরা বরে গার্লফ্রেন্ড বানাও হাতে দইরা কক্সবাজার যাও অসুবিধা নাই কিন্তু বেহায় ফানা আমার ইসলামে বরদাস্ত করে না আমরা মুসলমান কথা কন ঠিক কিনা তো দেখেন সেদিন পত্রিকা পড়লাম ফ্রেমের টানে সাইর বাচ্চার মা উদাও ওমা কথা আর একটা আছে সিদ্দিকী হারামজাদা সিদ্দিকী এক জায়গা আছে সোরা সিদ্দিকা ওমা কথা কয় না কো এ সোরা সিদ্দিকী আল্লাহ এক বেড়ে শুনি আরে ফেসবুকে আছে তো বেটা এবারে আমি কি বুঝাইতে চাই দেখেন হাকিকতটা কিতে বুঝাইতে চাইতেছি একটা প্রেমিক একটা প্রেমিকা প্রেমের কি টান চারটা হলার মায়া সারি দিয়ে চলে গেছে টান আসেনিও এবারে যখন বেতমুড়ার নিচে কুসু খেত দান খেত বট গাছের নিচে তাল গাছের নিচে যুবক যুবতী প্রেমিক প্রেমিকা কথোপকথন করে মার কথা মনে থাকে বাপের কথা বেড়ি সাইর মাইয়া হোলা মাইয়ার হাঁটা বাদ দিয়ে দিছে দুনিয়ার সাধারণ প্রেম আমি কি বুঝাতেছে দেখেন দুনিয়ার সাধারণ প্রেম যখন প্রেমিকার সাথে একসাথ হয় দুনিয়ার সাধারণ প্রেমিক প্রেমিকা যখন একসাথ হয় ছেলের কথা মেয়ের কথা মার কথা বাবের কথা স্মরণ থাকেনি তো আমার নবীজি স্বয়ং আল্লাহর সামনে কার সামনে আল্লাহর সামনে আল্লাহর সামনে গেছে দুনিয়ার কিছু মনে থাকার কথা কিন্তু নবী কান্দে
আমার আল্লাহ কয় বন্ধু কেন কান্দেন, কয় আমি না আপনার সাথে মেরাজ করলাম, আমার উম্মতের ফয়সালা কি উম্মত মেরাজ করতে পারবি নি, আমার আল্লাহ কয় জালজাল বন্ধু আমি ওয়াদা দিলাম আপনার একবার আইলাম দশ বার দেখা দিলাম, আপনার উম্মতরে আমি দৈনিক পাঁচ বার দেখা দিব। নবী এবার কত খুশি হয়েছে, সুবহানাল্লাহ কন্যা, উম্মতের মায়ায় নবী কান্দে, হে নবী তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেও ডরি না। আমার মরগ ভাই একটা গজল কছিল, আমি চাই না জান্নাত, ভয় পাই না জাহান্নাম, আমার অন্তরে কুফালে লিখে দিও, কাফনে লিখে দিও নূর নবীর নাম। আরে হাঁড়া মৌলবী তুই এটার বেদ বুঝদি না, এটার মূল তো জাহান্নামকে ভয় না করা না, জান্নাতের আশা না করা না, এটার অর্থ হচ্ছে মালিকের দয়া মায়া প্রেম নবীর ভালোবাসায় সিক্ত কথা কর, ঠিক কিনা? আরে নবীর ফাইলে তো জান্নাত এমনি হয়েছে, আমার কথা কর না, তুমি কি বুঝবা মৌলবী? আশেক মাসুকের কথা আল্লাহ কয় কেরামান কাতিমির অনেক সময় বুঝে না, সুবহানাল্লাহ, এটা আবেগ দিয়ে একটা আশিকে বুঝেছে যে নবী গো জান্নাতের ভয় আপনাকে ভালোবাসি না, জাহান্নামের আশায় আপনাকে ভালোবাসি না, আপনাকে কলিজা দিয়ে কেন ভালোবাসি এটাই জানি না, কারণ আল্লাহ যে আপনারে ভালোবাসে। আল্লাহ কি জান্নাতের আশায় ভালোবাসে, জাহান্নামের আশায়, জাহান্নামের ভয়ে? তো আল্লাহ যে ভালোবাসে জান্নাতের আশা নাই জাহান্নামের ভয় নাই, নবী গো ও মালিক যে তোমারে ভালোবাসে এই জন্য তোমারে ভালোবাসে মনে চায় কলজার ভিতরে ঢুকাই রাখি তোমারে, আছে তো আন্নাবিউ আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী আছে কলিজার চাইতে মনের চাইতে আরো নিকটে, ঘোষণা কর আল্লাহ। নবীজি এবার একটু খুশি হয়েছে, এবারে নবীজি তো দুলা, আল্লাহ বসে কুদরতের কুদরতি কুদরতি ভাবে আর কি, আল্লাহ এভাবে বসছে কুদরতের কুদরতি, সব কুদরতের খেলা সেখানে, সেখানে নবীর শুরু তো আর আঙ্গমত নাই, নবীর শুরু তো কুদরতের শুরুতে গেছে, ওই শুরুতে হাক কি হয়ে গেছে, সুবহানাল্লাহ কন্যা, সিদ্রাতুল মুনতার ফরে আর মানব সুরত নবীর নাই, সিদ্রাতুল মুনতার ফরে হাকিকি সুরুত হইয়া গেছে, ওই সুরুতটা কেমন আল্লাহ জানে, ওই সুরুতটা যেমন নবী জানে, জোরে কর সুবহানাল্লাহ। তো হাকিকি ভাবে কুদরতের খেলা খেলতেছে, আল্লাহ ফাঁসে নবীজিও ফাঁসে, আল্লাহ কবন ধরেন দুধ খান ধরেন মধু খান, সুবহানাল্লাহ, আল্লাহ কছে দুধ আর ও আবি হারামজাদা কয় দুধ আর মদ বেলে দিছেন আল্লাহ, ওরে মদ রসুগার দিলে নয় বুকিটা মধু এত রসুগ কাটে দিছে, কয় আল্লাহ বেলে নবীর মদ দিছে, দেখছেন এবার আলামত দেশে কিতা মধু, জোরে কন তো নবীজি মধুটা টান দিছে, মধুটা খাইয়ে লেছে, আল্লাহ আকবার কন, দুধ আর খায় না, তা আল্লাহ তো কুদরতুল্লাহ নবীজি হাবিবুল্লাহ সুবহানাল্লাহ কন, আল্লাহ কো বন্ধু দুধ খান না, নবীজি কে আমার ওইছে আল্লাহ ধর, এই যে ভদ্রতা সুবহানাল্লাহ বলেন না, কি আমরা খাইতাম বলে এটা তো আজিজি ইন্তেজারি ভদ্রতা নম্রতা সুবহানাল্লাহ বলেন না, নবীজি মধু খাইছে আল্লাহ আমার ওইছে না হয় আমরা খান, আল্লাহ কো বন্ধু দোস্ত হাবিব আমি তো খাই না আমার খানা নাই, যদি খাইতাম দুধ এবং মধু খাইতাম, আল্লাহ আকবার বলেন, আল্লাহ কয় দোস্ত আমার খানা নাই আমি খাই না লাগে না আমি খাওয়াই, যদি খাওয়া লাগতো যদি খাইতাম দুধ এবং মধু খাইতাম, নবীজি খাইছে আগে মধু, আল্লাহ আগে কইছে দুধ, আল্লাহ যখন আগে দুধের কথা কইছে আমার নবী দুধের গ্লাসটাও টান দিয়া খাইয়া ফেলাইছে, এবার গ্লাসটা দিছে সার কাপটা দাও, কইছে সার কাপটা আছে আজে দিছে কবে এডি এডি বড় হয়ে গেছে, ফাড়া দিছি না ডালি দিছি, কথা কয় না কি করছি, ডালি তো দে কিন্তু ডালি দিলে আর মানুষ খায় না, ডালি দিলে খায় কুকুর বিড়াল, দেখেন ফালা দিছি না আমি, দেখেন না আপনারা আমি ফালা দিছি না, ওইসা
আরো আছে, আবারও আছে আছে নি আছে। এ নবীজি দুধ খাইয়া মধু খাইয়া গ্লাস গুনা রাখছে, রাখার পরে কুদরতের খোদা কয় দোস্ত চান না ওর অনহরে। আমার আল্লাহ কইল বিবো এই যে এক ফোঁটা মধু এক ফোঁটা দুধ রইয়া গেছে, আপনার উম্মতের এতটু গুনা রইয়া গেছে। নবীজি এমন কাঁদা কাঁদা দিছে, খোদা কইছ কি এই কথাটা আমার আগে কইতা আমি কাপটা শুকাইয়া লইতাম। হায় হায় উম্মতরে কত ভালোবাসে আমার নবী, আল্লাহু আকবার কর নবী, আমার নবী কান্দে আর ভালো লাগে না, আল্লাহ সান্ত্বনা দিতেছে দোস্ত কান্দেন না দোস্ত কান্দেন না। ওরে জালা জুড়ায় না জালা জুড়ায় না বলেন জুড়ায় না জালা জুড়ায় না রে, ওরে ভিতরে লেগেছে আবার নবী প্রেমের আগুন রে, জালা জুড়ায় না জালা জুড়ায় না রে। আল্লাহ কো দোস্ত কান্দেন না, না নবী কান্দা বন্ধ করো না, খোদা কি কইছো তুমি, খোদা কি কইছো তুমি, খোদা কি কইছো এক ফোঁটা গুণা আমার উম্মত রয়ে গেছে, আমার আগে কইতা বোতল শোকাই রেতাম সাবাইয়া কষ্ট হলো কষ্ট আমার হইতো। এমন উম্মত হইয়া নবীদের সামনে কত বিয়াদবি করতেছে কত গোস্তাকি করতেছে, আহ বাবা কারো কেউ কবর কারো যাবেন না, কেউ কারো কবর যাইতেন না, আল্লাহর দোহাই লাগে মা যাবে না কবরে, বাবা যাবে না কবরে, স্ত্রী সন্তান যাবে না কবরে, যদি যায় একমাত্র রাহমাতাল লিল আলামিন। আল্লাহ জিব্রাইল হাকি কিভাবে ডাক দেখা, জিব্রাইল আমার দোস্তরে জান্নাতে ঢুকাই দাও, জিব্রাইল নবীজির হাতে ধরে একটা ডাইরেক্ট জান্নাতুল ফেরদাউসে গেছে ভাই, সুবহানাল্লাহ কর না জান্নাতের ভিতরে ঢুকে দিছে, জান্নাতের কত নাজ নিয়ামত দেখায় নবীজির কাঁদা হারাম থামে না, আল্লাহ আকবার কর না। নবীজি কান্দে নবীজি কান্দে, হঠাৎ করে আমার নবী কো জিব্রাইল তুমি যে আমার এটা দেখাও এটা দেখাও ওটা দেখাও, আমি তোমার একটা জিনিস দেখাই। জিব্রাইলে কয় নবীরে এই মাত্র আনলাম জীবন আর আইন, আমি কতবার জান্নাতে আসলাম কতবার গেলাম এবার আমার কিতে দেখাইব, মনে মনে কয় যে কিতা রে আমি জান্নাতে কতবার আসলাম জানি না, আমি জান্নাতের অলি গলি রাস্তা, আচ্ছা এই খাটলা গ্রামটাকে আমি ভালো চিনি না আপনারা ভালো চিনেন, আমি যদি কই যে আপনার খাটলা গ্রাম সিনেমা ওইটা একটা হাস্যকর না, কি কর কি কর হাস্যকর, জিব্রাইল কো হাস্যকর, জিব্রাইল ঢেলা রামলা ইউটিউবরে, জিব্রাইল মনে মনে কয় নবী গো আমি জীবনে কতবার জান্নাতে আসলাম আপনি তো আর আসেন নাই, আপনি আমারে কিতা দেখাইবেন, জিব্রাইল যে মনে মনে কয় আমার নবী জানেনি, ক্ষমতা দিছে কে জিব্রাইল, বলে ইয়া রাসূলুল্লাহ বলে এই যে ওট গুনা যাইতেছে, জিব্রাইল কো মাল্লা ওট তো যাইতেছে আমি তো জীবনে দেইনো আর ওট, আল্লাহু আকবার কর আল্লাহু আকবার, একটার পর একটা একটার পর একটা কয়েক হাজার কয়েক হাজার ওট যাইতেছে একটার শেষে একটা, জিব্রাইল একটা স্যাফরা খাই উঠছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি কতবার জান্নাতে আসলাম আমি জীবনে ওটের সারি দেখি না। আমার নবীকে জিব্রাইল তুমি কি আর কোনো সময় আমার লোক আইসো না, বলে না, বলে এই জন্য দেখো না আজকে বহুত কিছু দেখামো তোমারে, সুবহানাল্লাহ বলেন। জিব্রাইল কদম দূরে কই নবী গো আমার মনে মনের কথা আপনি শুনছেন কেমনে, বলে ভরে কথা আগে যাও একটা ওট থামাও, সুবহানাল্লাহ কর একটা ওটের লাগাম মধ্যে ধরছে, সামনের ওট গুনা চলে যাইতেছে কিন্তু ফিসের ওট একটার পর একটা একটার পর একটা দাঁড়াই গেছে, আল্লাহু আকবার কর বাবা মা। জিব্রাইল ওটের লাগামে ধরতে দেরি ওট গুলা একটার পর একটা দাঁড়াইতেছে, ওই ইয়া ফুটছে আর কি রেল লাইনের, হ্যাঁ এটা ভালো হয়েছে আর সামনের গাড়ি কি আর আছে যেটা গেছে গা, এটা পাঁচ কিলো গেছে কই কিন্তু এটি একটা সরে একটা দাঁড়াই গেছে। এবারে আমার নবী কো জিব্রাইল উটের ফিটে যে বাক্সা এটি দেখো একটা খোলো, উটের ফিটে কিতা, এবারে জিব্রাইল কো ইয়া রাসূলুল্লাহ নবী গো
এ বাক্সার ভিতরে তো গো সাবি দেখা যা সুবহানাল্লাহ তালা তালা ওরে কোন তালার সাবি দিয়া কোন তালা লাগায় রে মন ফাগেলা মনুরায় ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায় ও তুই ডুব দিলি না সুব খাইলি না এসকেরে দরিয়ায় রে মনে ফাগেলা মনুরায় ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায় জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী কো তালা না ভাঙিয়া লাও ছোট্ট গতালা আমরা দেশ আগে বৃষ্টির তালা কিনতাম যে ইচ্ছা করলে মোরা দিলে ভাঙি যাবো না তো জিব্রাইলে বড় না ছোট বিশাল না ওই ছয়শ ফাঁকা কইলাম যে হিডা আর কি হিডা জিব্রাইলের শক্তি দিয়ে চেষ্টা করছে বৃষ্টির তালা ভাঙতে পারে না আল্লাহ আকবার গন নবী গো তালা ভাঙে না আমার নবী কো জিব্রাইল রে এই তালার মালিক আমার নাতি হুসাইন মনরে নবীজি সিন্ধু কইয়া মার বাতের তালা দিয়া হাসান হুসেন রাখছে ডানে বাই মা ফাতেমা শিকল হইয়া সিন্ধুকটা রাখছে আটকাইয়া ওরে সাবি দিছে আলী মুর্তুজা রে মনে ফাগলা মনুরায় ও তুই ডুব দিলি না পাকে দরিয়া সুবহানাল্লাহ কর জিব্রাইল এ সাবি এটা হুসাইনের কাছে ইয়া রাসূলুল্লাহ অন হুসাইন রে ভাউন কই বলে চেষ্টা কর ইল্লিনে আছে জিব্রাইল ইল্লিনে গেছে যাইয়া দেখতেছে ইল্লিনে রুহের দেশে ইমাম হুসাইন ডেলনা দিয়া খেজুর গাছে ডেলনা দিয়া নবীর নাম জপতেছে জিব্রাইল যাইয়া কদম মুসি কইরা কয় না না নাতি সাবি বলে ওটার ভিটে তালা বলে ওটার ভিটে সাবি বলে হুসাইনের কাছে আমার নবী কো জিব্রাইল এ তালার মালিক আমি হুসাইন সাবি হলো বিসমিল্লা আমার নাম ধইরা বিসমিল্লা কইবা তালা খুলি দিবে জিব্রাইল আয়শা তালাটা খুলছে আমার নবী কো ডালাটা আলোক কর খোশেশ কর ডালাটা জিব্রাইলের শক্তি দিয়া কিঞ্চিত আলোক করছে সুখ দিয়া এমনে ছায়া জিব্রাইল বেউস হইয়া গেছে আমার নবীকে আমার লগে তুমি আইছো না আজকে বহুত কিছু তোমার দেখাব ওটার ভিতরে বাক্সা খুললা এমনে কানাইয়া ছায়া নবীজি কো হুঁশাও হুঁশ হইয়া আমার নবীর কদম ধরাইয়া কান্দে আমি ওই চরণে দাসের যোগ্য নই নবী আমি ওই চরণে দাসের যোগ্য নই নলে মোর দশা কি এমন হয় নবী গো মোর দশা কি এমন হয় আমি ওই চরণে দাসের যোগ্য নই আমার নবী কো জিব্রাইল বেউস কেন হইলেন বলে নবী গো এই দেখতেছি আপনি আমার সামনে দাঁড়াই রয়েছেন নবীজি সে নবীর চিহ্ন ইমানান নবীজিরে সিনার মতো সিন ইমানান নবীজিরে সিনার মতো সিন জিব্রাইল ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ নবী গো এই দেখতেছি আপনি আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন আমি ডালাটা আলোক করে দেখতেছি ওইটার ভিতরে 80,000 আলম দেখা যায় প্রত্যেক আলমের দরজায় আপনি নবী লাঠি লইয়া দাঁড়াইয়া রইছে মেরাজের কথা কইলে 27 বছর আপনারা 27 বছর কইলো যার ভিতরে মেরাজের কথা কত যে কথা কত যে কথা কত যে কথা আল্লাহর নবী আল্লাহর নবী যারা মেরাজ মানো তারা ইমানদার যারা মেরাজ মানো না তারা বেঈমান নাফরমান ঘোষণাকার আসেন আমরা নবীরে সালাম দেইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল আল্লাহ আলাইকুম সালামুন ইয়া
হাবিব আল্লাহ বানা দে মে রসিনে কমদিনা নেকাল হবার গমসে সফিনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিব আল্লাহ আবার আমার আপনারা খুশি হইছেন নি পেক্কার পাক্কা দুই ঘন্টা আলোচনা করছি এতক্ষণ কোন মৌলবি সাহেব আলোচনা করে না অন হুজুররা টিয়া নিব 50,000 40,000 70,000 ওয়াজ করবে এক ঘন্টা আমি একবার গরীব দিকে চাই না আমার কথা কো রাখা কারণ আমি রাসূলুল্লাহর গোলাম নবীজির কথা কইতে ফেললে তো ভাল লাগে তুই যেটা বলতিছিলাম বাবা এই ছেলেরা আশিকের রাসূল এলাকার মানুষ মাহফিলটা দুদিন ব্যাপী করে আপনারা কি বড় কষ্ট মুনাজাতের পরে তাবারুক আছে দুদিন কি তাবারুক করছে দেখছেন অনেক টাকা দরকার অনেক টাকা দরকার তুই আমার বাবা মুফিজ হোসাইনি কালেকশন করছে নগদে বাকিতে তো আমি শেষ বেলায় আর কি আমার কাছে যদি একটু বলতেন আমি দোয়া করতাম একজন যদি কইতেন যে হুজুর আমি 5,000 টাকা দিব মাইক বাবদ আমি 5,000 টাকা দিব হ্যান্ডেল বাবদ হুজুর আমি 2 বস্তা চাল দিয়া দিব তাবারকের জন্য হুজুর আমি 10 কেজি গোশত কিনে দিব বা একটা গরু কিনে দিব বা একটা মোটা তাজা একটা খাসি কিনে দিব মাহফিলটা তাবারকের জন্য একটা লোক আমার একটু বলেন তো আছেন নাকি কেউ অন্তত একটা লোক যদি আমি পাই যে কোনো বেলে হুজুর আমি 5,000 টাকা দিব বা এক বস্তা চাল দিব বা হুজুর 20 কেজি গরু গোশত কিনে দিব বা একটা খাস বড় একটা খাসি দিব বা একটা গরু গরু দিন না লোক না হয়তো কাইল্লা থাকতে পারে কালকে শেষ দিন তো মোটামুটি বড় হুজুর আছে আলহামদুলিল্লাহ হয়তো গরু চাইলে গরু পাইবা কিন্তু মানুষ কম আমি ছোট হুজুর এলা গরু চাইলাম না ছাগল চাইলাম আর কি কথা কর না আসেন নি কেউ ছাগল দেয় না ছোট একটা কোটি কাটি বাড়ি নইলে অসুবিধা নাই আর কি আর ডিউটি বাড়ি নইলে অত 10 কেজি জন হয় আর কি একটা ছাগল দিন না যদি একটা